জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসে একসঙ্গে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে অফিস সহায়ক পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, এমন এখানে মোট 9টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেগুলোতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় পাতে আবেদনটি করতে পাবেন। আবেদন ফোকাটি আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো নিয়োগের এক নম্বর যে পদটি রয়েছে সেটি হল জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। নেত্রকোনার এক নম্বর পদটি হলো অফিসের সহায়ক, পদের সংখ্যা রয়েছে 11টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 18টি, এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 7টি, এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং পরবর্তী যে পদগুলো রয়েছে এগুলো হলো সার্কিট হাউসের নেত্রকোনার। 4 নম্বর পদ হচ্ছে বেয়ারার, পদের সংখ্যা রয়েছে 3টি, এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 2টি, এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 6 নম্বর পদ হচ্ছে বাবুচি, পদের সংখ্যা রয়েছে 2টি, এটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, রান্নার কাজে অন্যান্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদ হচ্ছে সহকারী বাবুচি, পদের সংখ্যা রয়েছে 2টি, এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে অন্যান্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদ হচ্ছে মালিক, পদের সংখ্যা রয়েছে 1টি, এটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর এবং সর্বশেষ পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 1টি, এটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো নিচের অংশে আপনাদের আবেদনের সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 26 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে, প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং এর সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। পূর্বে আপনাদেরকে বলেছি আপনাদের অনলাইন মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে হবে। এখানে যদি স্যারের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। তো এটির আবেদনটি শেষ হবে 10ই ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য অবশ্যই না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এখানে যে 9টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, 9টি পদের জন্য আপনাকে পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। এটির অনলাইন আবেদনটি এবং ফিটি কিভাবে আপনারা সম্পন্ন করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশপত্র আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে আপনারা সম্পূর্ণ নিয়োগের ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিপূর্বে এই কার্যালয়ে 28/1/2021 তারিখে এখানে একটি স্মারক রং দেখতে পাচ্ছেন। এই নম্বর স্মারক মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন। আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য অবশ্যই আজকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তৃতীয় আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আপনি এতে আবেদনটি করতে পারবেন। আজকের ভিডিও এর মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।